السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين، أما بعد. شكرا درشق وصلت بندو أتك أبنى رجانين جيتي مدد شريا شمانتو برتي ألقائي ترشق বা সিরিয়া সহ এবং লেবাননের কিছু অংশ সহ যে ভয়াবহ একটি ভূকম্পন হয়েছে, যার মধ্য দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ এই পৃথিবী থেকে বিদায় হয়েছে। যখন খবরটি দেখলাম তখন আমার যেন হৃদয় বিদারক যে ঘটনা যখন দেখলাম আমি, তখন যেমন আমার সমস্ত গা শিহরিয়ে উঠেছে। তখন আমার মনে হলো কি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই ঝাঁকুনি দিয়ে আমাদেরকে সতর্ক করেন যে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো। তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিস আমার মনে পড়ল, যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি তিরমিজি শরীফের হাদিস, সম্ভবত 1447 নম্বর হাদিস। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীতে যখন জিনা, বেবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন যখন বেড়ে যায় এবং জমিনের মধ্যে যখন অপাচার যখন বেড়ে যায়, যখন মানুষ আমানতের মধ্যে খেয়ানত করে, যখন মানুষ পিতামাতাকে যখন মানুষ মর্যাদা দেয় না বা সম্মান করে না, তার বিকল্প রাস্তা খুঁজে, তখনই ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেন, তখনই ভূমিকম্প হয়। কিন্তু বিজ্ঞানীরা বলেন, আমরা জানি যে পৃথিবী যে ভূগর্ভ নিয়ে যারা রিসার্চ করে বা ভূগর্ভ নিয়ে যারা অনুসন্ধান করে বা যারা এটাকে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, ভূগর্ভ নিয়ে যারা রিসার্চ করে তারা বলেন যে পৃথিবীর ভূগর্ভস্থলে যে শিলা স্তর রয়েছে, এই শিলার ভিতরে যখন বিক্রিয়া ঘটে বা শিলার ভিতরে যখন আন্দোলন ঘটে, তখন এই ক্ষণিকের মধ্য দিয়ে যখন এই পৃথিবীটা যখন কম্পন করে, তখনই ভূমিকম্প হয়। কিন্তু 1450 বছর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন যে ভূমিকম্প হয় এই কয়েকটি কারণের মধ্যে যেটি আমি বললাম। আমরা জানি সেই আগেকার জমানার মধ্যেও এই ভূমিকম্পর মধ্য দিয়ে অনেক আল্লাহর জমিন থেকে আল্লাহর গোলামদেরকে কিন্তু ধ্বংস করা হয়েছিল। আর ঠিক সেইভাবে কেয়ামতের আগেই কিন্তু অনেক বড় ভয়াবহ ভূমিকম্প অনুষ্ঠিত হবে, ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হবে, যার মধ্য দিয়ে কিন্তু পৃথিবীর মধ্যে কেয়ামত কায়েম হবে। এটি যেটি আমরা দেখলাম যে অনেক বড় ভূমিকম্প, সেটি কিন্তু তুচ্ছ মাত্র। কেয়ামতের আগে যে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, যার মধ্য দিয়ে যে কেয়ামত সংঘটিত হবে তা অনেক বড় ভূমিকম্প হবে, ভূকম্প বা আর্থকৈক হবে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যেভাবে সতর্কবাণী করেছেন তা আজ পৃথিবীতে বিদ্যমান, যার কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেন এই ভূমিকম্প দিয়ে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহের ফুকের মাধ্যমে সমস্ত পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন এবং এই সেই সিংহের ফুকের মধ্য দিয়ে কিয়ামত সংঘটিত হবে। তাই আমি আমার সকল দর্শক বিন্দুদেরকে বলবো, আমি সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রত্যেকেই যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসি, মহান রবের দিকে যেন আমরা ফিরে আসি, সেই মহান রবের দিকে যেন আমরা আত্মসমর্পণ করি এবং নিজেকে সংশোধন করে একজন প্রকৃত মুমিন হিসাবে আমাদেরকে যেন আমরা গড়ে তুলি। কারণ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই ভূমিকম্প নিয়েই কিন্তু এই সূরাটি নাজিল হয়েছে। জিলজাল মানে ভূমিকম্প, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জিলজাল যখন, এই ভূমিকম্প যখন আরম্ভ হবে কিয়ামতের আগে, সব কিন্তু ধ্বংস হয়ে যাবে ভাই, এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, জমিন যা তার পেটের মধ্যে যা কিছু রয়েছে সব কিন্তু এই জমিন থেকে বেরিয়ে আসবে।
তাই আমি বলবো আমরা যেন এই ভূমিকম্প থেকে শিক্ষা অর্জন করতে পারি, আমরা যেন নিজেদেরকে সংশোধন করে মহান রবের কাছে যেন আত্মসমর্পণ করি এবং নিজেকে যেন একজন প্রকৃত মুমিন হিসাবে, প্রকৃত মুসলমান হিসাবে, খাঁটি ইমানওয়ালা হিসাবে যেন আমরা আল্লাহ সুবহান ও তাআলার কাছে ফিরে যেতে পারি। কারণ আমরা জানি একটি কথা বা না বললেই নয় যে একটি পাখি যখন সকালে বেরিয়ে যায় তার বাসা থেকে, তখন সে কিন্তু বিকালে আবার তার বাসা ফিরে আসে। এই ক্ষণিকের একদম ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা এসেছি, অল্পটুকু সময়ের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। দিন শেষে কিন্তু সেই রবের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। তাই আমি বলবো এই পৃথিবী আর চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী পৃথিবী। আমরা দিন শেষে কিন্তু সেই মহান রবের দিকে আমরা ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রকৃত খাঁটি মুমিন হিসাবে কবুল করেন। এবং এই তুরস্কের যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে, এর মধ্য দিয়ে যারা এই পৃথিবী থেকে বিদায় হয়েছেন, যারা ইমান নিয়ে পৃথিবী থেকে ইহজগৎ ছেড়ে পরকালে পাড়ি দিয়েছেন, সেই মহান রব যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। বিশেষ করে তাদেরকে যেন মহান রব শহীদি মর্যাদা দান করেন, এই কামনা আমার রবের কাছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিক বুঝ দান করেন এবং প্রত্যেকেই যেন আমরা মহান রবের দিকে একজন প্রকৃত মানুষ হিসাবে, প্রকৃত মুমিন হিসাবে আমরা যেন ফিরে যেতে পারি। মহান রব যেন তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।